আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিরাপদে আছো। তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের অনেক দুশ্চিন্তা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের সিলেবাস শেষ করব। তোমাদের এই দুশ্চিন্তাকে দূর করার জন্য ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠান সমূহ অনবরত ভিডিও ক্লাস, বাড়ির কাছে আদায় এবং বিভিন্ন তাছাড়াও বিভিন্নমুখী কার্যক্রম করে যাচ্ছে। তারই অংশ হিসাবে আমিও তোমাদের সাথে আজকে উপস্থিত হয়ে গেছি যে মালিকানা সত্ত্ব ও আর্থিক অবস্থার বিবরণী নমুনা ছক নিয়ে আলোচনা করার জন্য। আমি রাজিবুল আলম, প্রভাষক, ইউনিভার্সিটি কলেজ। আমি দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ে আজকে আলোচ্যসূচিতে রেখেছি মালিকানা সত্ত্ব ও আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী নমুনা ছক। হ্যাঁ, মালিকানা সত্ত্ব করার ক্ষেত্রেও বলছি যে পূর্বে যেহেতু এ বিষয়ে একটি ক্লাস করেছি, উপরে প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী, তার নিচে 31 ডিসেম্বর 2017 হলে 17, 18 হলে 18 সালের সমাপ্ত বছরের জন্য এই কথাগুলো লিখে নিতে হবে। তারপর আমি মালিকানা সত্ত্বের জন্য এরকম একটা ছক বিবরণ, টাকা টাকা টাকা। এক্ষেত্রে তোমার যে বিষয়টি মনে রাখতে হবে, প্রথমেই আমি লিখব মূলধন। মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন রেওয়া দেওয়া থাকে যোগ করব, মূলধনের শোধ যোগ করব, যদি নিট লাভ হয় তাহলে যোগ করব, নিট ক্ষতি হলে বিয়োগ করব। এবং এই জায়গা থেকে উত্তোলন ঋণ দিব, আয়কর থাকলে বিয়োগ দিব, জীবন বিমা প্রিমিয়াম থাকলে বিয়োগ দিব। অর্থাৎ এ জায়গার যে বিষয়গুলো আবার বলছি, মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের শোধ যোগ নিট লাভ বা নিট ক্ষতি। অর্থাৎ নিট লাভও হতে পারে, নিট ক্ষতিও হতে পারে। নিট লাভ হলে চোখ হবে, নিট ক্ষতি হলে বিয়োগ হবে। এক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাছাড়া কী কী বিয়োগ যাবে? বিয়োগ যাবে উত্তোলন, বিয়োগ যাবে আয়কর। আয়কর কেন বিয়োগ যাবে? আয়কর মানে মালিকের ব্যক্তিগত আয়ের উপর কর, আর ব্যক্তিগত হলেই উত্তোলন হয়, আর উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। জীবন বিমা প্রিমিয়াম, এটাও মালিকের জীবনের উপর বিমা। সুতরাং এটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয়েছে বুঝতে হবে, এজন্য এটাও মালিকানা সত্ত্বকে হ্রাস করবে, বাদ যাবে। আর শেষে আলাদা আইটেম হিসেবে সাধারণ সঞ্চিতি যোগ করে দিব। এর মাধ্যমে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আর্থিক অবস্থা বিবরণী করব। হ্যাঁ, আর্থিক অবস্থা বিবরণী করার ক্ষেত্রে আমি তোমাদেরকে তথ্য দিতে চাই যে বিষয়টি, যে আমরা যে বিশদ আয় বিবরণী করেছি, যে আইটেমগুলো ব্যবহার হয়েছে ওই আইটেম ছাড়া বাকি যে আইটেমগুলো ডেবিট পাশে আছে সেগুলো সম্পদ পাশে যাবে, আর যেগুলো ক্রেডিট পাশে আছে সেগুলো দায় পাশে যাবে। তাহলে সহজেই আমরা আলাদা করতে পারবো। আর আর্থিক অবস্থা বিবরণী করার ক্ষেত্রে আমার হেডলাইনগুলো মনে রাখতে হবে, যে যেগুলো শিরোনাম, ওই শিরোনামগুলো মনে যদি রাখতে পারি তাহলে সহজে আমি কী করতে পারবো, শিরোনামের মাধ্যমে অঙ্কটি করতে পারবো, শিরোনামে আমার পয়েন্টগুলোকে নিয়ে আসবে। যেমন প্রথমেই আর্থিক অবস্থা বিবরণী করার ক্ষেত্রে প্রথমেই হবে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কোনগুলো? যন্ত্রপাতি, কলকব্জা, আসবাবপত্র, দালান কোঠা ইত্যাদি। তাছাড়াও অস্পর্শনীয় স্থায়ী সম্পদ আছে, যেগুলো বললাম এগুলো হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ। এগুলো থেকে যদি সমন্বয়ে অপচয় থাকে, অপচয় বিয়োগ করব। আর অস্পর্শনীয় সম্পদের মধ্যে সুনাম, প্যাটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক ইত্যাদি, ইজারা সম্পত্তি, এগুলো থেকে বাদ যাবে অবলোকন। অর্থাৎ স্থায়ী সম্পদে যেগুলো স্পর্শনীয় এগুলোর ক্ষেত্রে বাদ যায় অপচয়, আর অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে বাদ যাবে অবলোকন। সেক্ষেত্রে আশা করছি স্থায়ী সম্পদ সহজে নির্ণয় করতে পারবে। তারপরের যে শিরোনামটি থাকবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই আইটেমটির মধ্যে, এই শিরোনামটির মধ্যে একটা আইটেমই আছে, শুধু বিনিয়োগ লিখব যদি থাকে, আর না থাকলে তো লেখার প্রয়োজনই হবে না। তারপরের শিরোনামটি যদি যাই আমি, তাহলে চলতি সম্পদের দিকে যাব। চলতি সম্পদ কী কী? হাতে নগদ, ব্যাংকে জমা, দেনাদার, প্রাপ্য বিল, খরচের, খরচের কী হবে? অগ্রিম, কারণ খরচের অগ্রিম সম্পদ, আয়ের বকেয়া সম্পদ। অর্থাৎ খরচের অগ্রিম ও আয়ের বকেয়া এই জায়গায় অন্তর্ভুক্ত হবে সেক্ষেত্রে। তাছাড়া আরেকটি আইটেম আছে, এই জায়গায় শিরোনাম আছে, যে শিরোনামটির নাম অলিক সম্পদ।
অর্থাৎ যে সম্পদ মুনাফা জাতীয় ব্যয়ের মতো কিন্তু তার থেকে দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায়, যেমন প্রাথমিক খরচ ও বিলম্বিত বিজ্ঞাপন। দেখো, একটি পণ্যের যদি বিজ্ঞাপন করা হয়, হয়তো বিজ্ঞাপন যে টিভি চ্যানেলের মাধ্যমে করা হয়েছে, তার সাথে আমাদের যে চুক্তি থাকে, চুক্তি শেষ বা বিজ্ঞাপনও বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা মানুষ যদি 10 বছর বয়সে বিজ্ঞাপনটা শুনে, হয়তো সে মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই বিজ্ঞাপনের উপর ভিত্তি করে যে তথ্যগত জ্ঞান অর্জন করেছে, এর ভিত্তিতে তার পরবর্তী কার্যক্রমগুলো বা ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই জন্য এই আইটেমগুলোকে বলা হয় অধিক সম্পদ। যদি আমি স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ এবং অধিক সম্পদ এগুলো সঠিকভাবে করতে পারি এবং এর যোগফল করি, তাহলে আমার মোট সম্পদ নির্ণয় হয়ে যাবে শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবরণীতে। এবং আমার এখন নির্ণয় করতে হবে মালিকানা সত্ত্ব দায় এবং দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়, এই তিনটি দায়ের পাশে আমার সম্পদ যত টাকা হবে শিক্ষার্থীরা, ঠিক সম পরিমাণ টাকা দায় হবে। যদি না হয় তাহলে আমার অঙ্কে কোনো সমস্যা আছে, অথবা যদি আমার মোট মুনাফা নিট মুনাফা উত্তরে দেওয়া থাকে তাহলে অনেক সময় অঙ্ক ভুলও থাকতে পারে। তুমি যদি সঠিক নিয়মে করো তাহলে অনিশ্চিত হিসাব দিয়ে তুমি দুই পাশ মিলিয়ে নিবে। এখন চলতি প্রথমে যে মালিকানা সত্ত্বে কোনটা যাবে, আমরা যেই মালিকানা সত্ত্বের আইটেমগুলো বলেছি ওই মালিকানা সত্ত্বের কাজটা যদি আগে করে নেই, তাহলে আগে যদি উত্তর চাওয়া হয় তাহলে তো বললাম ওই খতে যদি চাওয়া হয় তাহলে বলবো যে খতে আনিত মালিকানা সত্ত্ব লিখে টাকাটা দিয়ে দেব। যদি এরকম না বলে তাহলে এই জায়গায় মূলধন, অতিরিক্ত মূলধন, এই কার্যক্রমগুলো করব এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করব। তারপর দীর্ঘমেয়াদী দায়ে যাব, ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তারপর আসো চলতি দায়। চলতি দায়ে কী কী বিষয় যাবে? চলতি দায়ে যাবে পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, পদ বিল, খরচের বকেয়া, আয়ে অগ্রিম, এই বিষয়গুলো চলতি দায়ে যাবে। তাহলে চলতি দায়ের এই তিনটা শিরোনামের টাকা যোগ করলে আমার সম্পদ যত টাকা হয়েছিল দায় ঠিক তত টাকাই হবে। এর মাধ্যমে আমরা আর্থিক অবস্থা বিবরণী কমপ্লিট করতে পারবো শিক্ষার্থীরা। আশা করছি তোমরা আমার এই আলোচনা থেকে কীভাবে আর্থিক অবস্থা বিবরণী করবে, কীভাবে মালিকানা সত্ত্ব বিবরণী করবে এটা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। হ্যাঁ, এই জায়গায় আমি বলি, যেহেতু মালিকানা সত্ত্বে আমি বলেছি 31 ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছরের জন্য, কিন্তু আর্থিক অবস্থা বিবরণীর হেডিংয়ের নিচে শুধু একটু পরিবর্তন হবে যে 31 ডিসেম্বর 2017 সালের জন্য সমাপ্ত শব্দটি ব্যবহার করা যাবে না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, সেই প্রত্যাশা ও দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি ক্লাস। আল্লাহ হাফেজ।